সবুজ মাঠ এখন পাকা ধানে ভরপুর, কৃষকের মাঠে এখন সোনারাঙা ধানের ছড়াছড়ি, আমন ধানের সোঁদা গন্ধে ভরে উঠেছে আবহমান বাংলা। মাঠে মাঠে চলছে ধান কাটার মহোৎসব, কৃষকের আঙিনায় গড়াগড়ি খাচ্ছে নতুন ধান, দমফেলের ফুরসত নেই কৃষক কৃষানীদের, কেউ কাটছেন কেউ বা আটি বাচ্ছেন। উপজেলার ছয়টি ইউনিয়নে গ্রামের প্রায় বাড়ির আঙিনাতে চলছে এখন মাড়াইয়ের কাজ, কেউ আবার মাঠেই ধান মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার কুড়িগ্রামের ফুলবাড়িতে আমনে বাম্পার ফলন হয়েছে, একদিকে ধান কাটা হচ্ছে অপরদিকে সেই ধান মাড়াই করা হচ্ছে। ধান সিদ্ধ শুকাতে কৃষকের সাথে তাল মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষানীরা। ফুলবাড়ি উপজেলার বাজারগুলোতে ধানের পাইকারি বাজারে কিছুটা শুকনো চিকন 800 থেকে 1000 টাকা মনে কেনা বেচা হচ্ছে। মৌসুমের শুরুতেই ধানের ভালো দামে মহা খুশি কৃষক, বাজারে নতুন ধানের দামও ভালো পাচ্ছে কৃষকরা। বেশ, আল্লাহর রহমতে ধান ফলন ভালো হয়েছে, বাজার দর বিক্রি করব। আমরা স্কিমে আবাদ করছি বা স্কিমে ভালো ফলন তো আসি গেছে, আবহাওয়া ভালো, বাজারও ভালো পেলাম বা বাজারও ভালো দিছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে এবারের উপজেলায় 10,215 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি উৎপাদন হয়েছে। প্রায় 17 বছরে বোরো মৌসুমে ফুলবাড়ি উপজেলায় বোরো আবাদ হয়েছে 10,215 হেক্টর, যার লক্ষ্যমাত্রা ছিল আমাদের 9,945 হেক্টর, এবং আমাদের বাম্পার ফলন হয়েছে। আমরা এই মৌসুমে উপসিজাতগুলো পরামর্শ দিয়েছে এবং কৃষক বিড়ি ধান 88, 89, 92 এবং বিড়ি ধান 100 আবাদ করেছেন এবং তাদের ফলন আশানুরূপ হয়েছে এবং মহোৎসবে ধান কর্তন চলছে।